আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবার একটি ব্রেকিং নিউজ নিয়ে চলে আসলাম। এসএসসি পরীক্ষায় এক বা দুই নম্বর বাড়িয়ে এসএসসি পরীক্ষা 2022 পাস দেওয়া হবে বলে এরকম সিদ্ধান্ত গুজব উঠেছে। তো চলুন বন্ধুরা তার বিষয়ে শিক্ষামন্ত্রী কী বলেছেন তা বিস্তারিত জেনে নেই। এসএসসি পরীক্ষা 2022 এক বা দুই মার্ক বাড়িয়ে দিবে এ বিষয়ে অনেকে প্রশ্ন করেছে। তার প্রেক্ষিতে শিক্ষামন্ত্রী যে জবাব দিয়েছে তার বিষয়ে জানার জন্য চলে আসলাম। বর্তমান চলতি বছর এসএসসি পরীক্ষা 2022 চলমান অবস্থায় রয়েছে। এক্ষেত্রে শিক্ষার্থীরা জানতে চাচ্ছে এক বা দুই নম্বর বাড়িয়ে কোনোভাবে পাস করিয়ে দেওয়া হবে কিনা, কারণ অনেকে শিক্ষার্থী পরীক্ষা বিভিন্ন কারণে খারাপ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে অনেকে এক বা দুই নম্বরের জন্য পরীক্ষায় ফেল করতে পারে। এই ভয়ে থেকে শিক্ষার্থীরা এই প্রশ্ন আমাদের কাছে করেছে। এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় থেকে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে। তো চলুন বন্ধুরা বিস্তারিত আরও জেনে নেই। চলতি বছর এসএসসি পরীক্ষা তিনটি ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে ব্যবহারিক, আরেকটি নৈবিত্তিক, আরেকটি হল সৃজনশীল। মূলত সৃজনশীল ও নৈবিত্তিক বিষয়ে পাস করেনি এই সমস্যা দেখা দিয়েছে, কারণ ব্যবহারিক বিষয়ে পরীক্ষা নম্বর শিক্ষক অবশ্যই ভালো নম্বর দেবে, কিন্তু খাতার মাধ্যমে নৈবিত্তিক এবং সৃজনশীল মূল্যায়ন করা হবে। অনেক শিক্ষার্থী পাস নম্বর করতে গিয়েও ঝামেলা তৈরি হচ্ছে। এক্ষেত্রে নতুন মানবন্ধন দেখা গেছে, যে সকল বিষয়ে ব্যবহারিক রয়েছে সেখানে পরীক্ষা আয়োজন করা হবে 35 নম্বর, এই 35 নম্বরের মধ্যেই পাস করতে হবে। মোট সর্বমোট 15 নম্বর পেতে হবে 35 নম্বর ভিতরে, আর সৃজনশীলে 30 নম্বরের মধ্যে পেতে হবে 10 নম্বর পাস করার জন্য, এবং বহুনির্বাচনী 15 নম্বরের মধ্যে 5 নম্বর পেতে হবে পাস করার জন্য। যদি কোনো শিক্ষার্থী সৃজনশীল ফেল করে এবং নৈবিত্তিক পাস করে তাহলে তাকে মূলত রেজাল্ট ফেল দেখাবে। আবার যে সকল বিষয়ক ব্যবহারিক নেই সেখানে 55 নম্বর পরীক্ষা বা 55 নম্বরের পরীক্ষা পাস করার জন্য শিক্ষার্থীকে 18 নম্বর দরকার হবে, যার মধ্যে সৃজনশীল 40 নম্বরের মধ্যে 13 নম্বর পেতে হবে এবং বহুনির্বাচনী 15 নম্বরের মধ্যে 5 নম্বর পেতে হবে। এখানে নিয়ম, যদি কোনো শিক্ষার্থী সৃজনশীল ফেল করে তাহলে তার সম্পূর্ণ বিষয়ে ফেল দেবে চলে আসবে। এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে চলতি বছর এসএসসি পরীক্ষাতে স্বাভাবিক নিয়মে আয়োজন করা হবে। তো বন্ধুরা অবশেষে আরও বিস্তারিত সংবাদ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যে আপনাদেরকে পরীক্ষার ক্ষেত্রে এক বা দুই নম্বর বাড়িয়ে দিয়ে পাস করানো হবে কিনা এই বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত শিক্ষামন্ত্রী জানালে আপনাদের সাথে সাথে জানিয়ে দেওয়া হবে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।